আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে জিমেলকে এর হাত থেকে বাঁচাবেন অথবা আপনারা যদি আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দিয়ে দেন নিয়ে ও যায় চুরি করে কোনো লাভ নেই অন্য কোনো মোবাইলে তারা ওপেন করতে পারবে না সেক্ষেত্রে আপনার মোবাইলে একটি কোড চলে যাবে কোডটি যতক্ষণ পর্যন্ত ওরা না পাবে ততক্ষণ পর্যন্ত ওরা কখনোই ওপেন করতে পারবে না সো চলুন আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সেই কাজটি করতে পারি আমরা আমাদের মোবাইলে থাকা জিমেল যেটি আছে এটিকে আমরা ওপেন করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিমেল এটাকে আমরা ওপেন করে নেব ম্যাক্সিমাম ও অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি থাকে সো আমরা এটিকে কী করব ওপেন করে নেবো মনে রাখবেন আপসগুলো দিয়ে কাজ করার আগে সবাই অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপডেট না দিলে অনেক সময় অনেক কাজ করে না আর যদি কেউ আপডেট দিতে না জানেন আপনার মোবাইলের অ্যাপসগুলো অটো আপডেট আমি দেখিয়ে দেবো একটু ভিডিওতে সেই ভিডিওতে আপনারা দেখে নিন কীভাবে আপনারা আপনাদের মোবাইলের অ্যাপসগুলোকে আপ আপডেট দিতে পারেন তাহলে চলুন এখন যেহেতু আমাদের ইমেলটি ওপেন হয়ে গেছে আমাদের কাজ হচ্ছে যে এখানে এই যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা এখানে যখন ক্লিক করব তখন স্ক্রল করে নিচে চলে যাবে একদম নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্যাটিং সো স্যাটিংয়ে আমরা ক্লিক করবো স্যাটিংয়ে যখন ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ইমেল আছে আপনারা যারা ইমেল একটি ব্যবহার করেন তাদের শুধু এমন একটি আসবে এতগুলো আসবে না সো যেটি ব্যবহার করেন আমি সাজেস্ট করবো যে সেটিকে ক্লিক করে নেওয়ার জন্য আমি এখন এই ইমেলটি নিয়ে কাজ করব এটিকে সিকিউরিটির হাত থেকে বাঁচাবো হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাবো সরি এখন যখন আমি ইমেলটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে পেজটিতে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেব। এখানে যখন ক্লিক করবে একটু সময় লাগবে ওপেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে গেছে যখন আমরা সেখা ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম তখন এই এমন একটি পেজ ওরা আমাদেরকে দিয়ে দিছে সো আমরা এখন কি করব এখানে উপর থেকে এভাবে এভাবে চলে যাব চলে গিয়ে সিকিউরিটি এ অপশানটিতে আমরা ক্লিক করব। সো আমরা যখন সিকিউরিটিতে ক্লিক করব আমরা একটু নিচে চলে যাব নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান কোড এটিকে আমরা কি করব সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে একটু সময় লাগবে ওপেন হতে যেহেতু আমার মোবাইলটি একটু স্লো কাজ করে আমি রেকর্ডিং অপশনে আছি আসি সেই জন্য ভিডিওর মাঝখানে আপনাদের সবাইকে বলে নিচ্ছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখুন আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে বলুন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তাহলে চলুন এখন আমাদের কাজ হচ্ছে নিচে চলে যাওয়া নিচে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে নিচে লেখা আছে গ্যাট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এখন আমাদের আইডি পাসওয়ার্ড চাবে সো আইডি ওরা ডিফল্ট নিয়ে নিছে যদি কারো আইডিটি ডিফল্ট না আসে তারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করলে দেখতে পাবেন যে আইডিটি শো করতেছে অথবা যদি আইডি পাসওয়ার্ড চায় তাহলে আইডি বসিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আমার যেহেতু ডিফল্ট চলে আসছে সেহেতু আমি বসিয়ে নিলাম অনেকের হয়তো বা সমস্যা হতে পারে সেজন্য আমি বলে দিচ্ছি সো আমরা কি করবো এখন পাসওয়ার্ডটি বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে আমরা এখন কি করব দেখতে পাবো এখানে সমস্যা নেই আইবি আমরা ক্লিক করে নিলাম আইবি ক্লিক করে দেখে নিলাম পাসওয়ার্ডটি দেখার পরে আমরা কি করব এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট যখন ক্লিক করব তখন আমাদের সামনে আরেকটি পেজ ওরা দিয়ে দেবে এখানে আমাদের কাজটি হবে তাহলে চলুন দেখে নিই কী করা যায় এখন এখন আমাদের কাজ হচ্ছে নিচে চলে যাওয়া নিচে যখন চলে যাব তখন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটি দেখাচ্ছে সো সেই ডিভাইসটি আমাদের দরকার নেই আমরা এখন করব এখান থেকে চো অ্যানোদার অপশন এখান থেকে আমরা ক্লিক করব সো আমরা এখন চৌ অ্যানাদার অপশন যখন ক্লিক করলাম তখন এখানে দুইটি অপশন আসবে আমাদের সামনে আমরা কি করব নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি এটিকে সিলেক্ট করে দেব। এটিকে যখন সিলেক্ট করব তখন আমাদের সামনে ওরা কি করবে এমন একটি পেজ দিয়ে দেবে এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে বলবে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটি ওরা অটোমেটিক নিয়ে নিছে যেহেতু আমি আগে আমার মোবাইল নাম্বারটি অ্যাড করে নিয়েছিলাম আমার কন্ট্যাক্টস ডিটেলসে সেখান থেকে সো এখন আমার কাজ হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সরি আমি একটু এভাবে আমরা কি করব। আমরা আমার আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেব যারা বাংলাদেশের তারা বাংলাদেশের বসিয়ে নেবেন মনে রাখবেন সবচেয়ে উত্তম হয় বাংলাদেশের যে কোনো একটি নাম্বার বসিয়ে নেওয়ার কারণ বিদেশগামী যারা আছেন তাদের নাম্বারগুলো ম্যাক্সিমাম সময়ে ব্লক করে দেয় যখন ছুটিতে থাকেন অথবা বিভিন্ন কারণে ব্লক করে দেয় সেজন্য আমাদের উচিত যে বাংলাদেশের নাম্বারই সিলেক্ট করে এখন আমাদের যে কাজ হচ্ছে যে মোবাইল নাম্বারে যেহেতু আমি বসিয়ে দিলাম এখন এখানে যদি ফোন কল দেয় তাহলে আমাদের ফো ফোনে একটি কল চলে যাবে এই গুগলের থেকে সেখানে গিয়ে ওরা ভেরিফাই করতে বলবে আর যদি টেক্সট মেসেজ দেয় তাহলে টেক্সট মেসেজে চলে যাবে একটি কোড যেহেতু ফোন কলে অনেক সময় কথা বোঝা যায় না অনেক সময় অনেকে ইংলিশ বুঝতে পারে না সেই আমি টেক্সট মেসেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন সো আমরা এখন টেক্সট মেসেজে ই করলাম করার পরে এখন নেক্সটে ক্লিক করব যখন আমরা নেক্সটে ক্লিক করব আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে কোড চলে যাওয়ার পরে কোডটি আমরা এখানে বসিয়ে দেব আমরা ওয়েট করতেছি আমাদের কোডটির জন্য হ্যাঁ এখন আমাদের কোডটি অলরেডি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ইউর গুগল ভেরিফিকেশান কোড ইজ সেভেন টু থ্রি এইট ফোর টু সো আমরা এখানে কোডটি বসিয়ে দেবো সেভেন টু থ্রি এইট ফোর টু পড়তে যখন আমরা বসিয়ে দেবো বসে দেওয়ার পর আমরা কী করবো নেক্সটে ক্লিক করব যখন নেক্সটে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে ইট ওয়ার্কড টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশান কর ভেরিফিকেশান সো এখন আমাদের কাজটি হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে শুধু টার্ন অনে ক্লিক করা যেহেতু আমাদের আগে অফ ছিল এখন আমরা কাজটি করে ফেলছি সিকিউরিটি থেকে মানে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার জন্য সো আমাদের কাজটি এখন হয়ে গেছে এভাবে আমরা আমাদের জিমেলকে হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারি মনে রাখবেন যখন আপনার জিমেলে কেউ ঢুকতে যাবে অথবা আইডি পাসওয়ার্ড নিয়ে কেউ আপনার লগ করতে যাবে তখন আপনার মোবাইলে একটি কোড চলে যাবে যদি আপনাদের ফোন করে কেউ কখনো কোড চায় অবশ্যই সেই কোডটি দেবেন না এটি সব সময় মনে রাখবেন কোড দিলে কিন্তু তারা আপনার জিমেলে ঢুকতে পারবে